কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে চারটি দাবি পূরণ করে তারপরে কালেমার প্রতি ইমান আনয়ন করতে হবে। যদি কেউ চারটি দাবি পূরণ না করে কালেমার প্রতি ইমান আনয়ন করে তাহলে তার ইমান আনয়ন করাটা কোনো কাজে আসবে না। সূরা আনআমের 82 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ইমান আনয়ন করেছে এবং ইমানের সাথে তারা জুলমকে মিশ্রিত করে নাই তারাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত। অর্থাৎ যারা কালেমার প্রতি ইমান আনয়ন করেছে, ইমান আনয়ন করার পরে কালেমার সাথে শিরকি আকীদাকে মিশ্রিত করে নাই, শিরককে মিশ্রিত করে নাই, কুফুরি আকীদাকে মিশ্রিত করে নাই, কুফুরিকে মিশ্রিত করে নাই, এই সমস্ত মানুষগুলোই হচ্ছে নিরাপদ প্রাপ্ত এবং তারাই হচ্ছে হেদায়াত প্রাপ্ত। আজকে বর্তমান মুসলিম সমাজের বেশিরভাগ মানুষ যারা কালেমার প্রতি ইমান আনয়ন করেছে বা করছে, বেশিরভাগ মানুষ কালেমার প্রতি ইমান আনয়ন করার পূর্বে চারটি দাবি পূরণ না করেই কালেমার প্রতি ইমান আনয়ন করেছে, যার কারণে কালেমার প্রতি ইমান আনয়ন করার পরও মানুষ শিরকি আকীদাকে লালন পালন করছে, কুফরি আকীদাকে লালন পালন করছে, মানুষ অবাধে শিরকে লিপ্ত হচ্ছে, মানুষ অবাধে কুফুরিতে লিপ্ত হচ্ছে, এই কারণে যে কালেমার পূর্বের যে দাবিগুলো এটা মানুষ পূরণ করে নাই। মানুষ মনে করেছে মুসলিমের ঘর থেকে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়, বাপ বড় মুসলিম, দাদা মুসলিম ছিল, তারপরে মুসলিম বংশে আমি জন্মগ্রহণ করেছি, পীরের বংশে আমি জন্মগ্রহণ করেছি, মসজিদের পাশে আমার বাড়ি, আমি কি মুসলিম না হয়ে পারি নাকি, মানুষ এখন এই ধারণা করছে, এটা মুসলিম সমাজের এখন এই ধারণা। খান বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে খান হওয়া যায়, ভূয়া বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে ভূয়া হওয়া যায়, চৌধুরী বংশে জন্মগ্রহণ করলে যেমনি ভাবে চৌধুরী হওয়া যায়, তো যুগ নাকি মুসলিম বংশে জন্মগ্রহণ করলো মুসলিম হওয়া যায়, যেমনি ভাবে নাকি পীরের বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারী সূত্রে পীর হওয়া যায়। এই ধারণাটা নিতান্তই ভুল। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই কখনো ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের বংশে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায় না, যেই পর্যন্ত না সে ওইগুলো অর্জন করবে, তদ্রুত মুসলিম বংশে জন্মগ্রহণ করলে মুসলিম হওয়া যায় না, যেই পর্যন্ত না সে তার মুসলমানিত্বটা অর্জন করবে সেই পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। এখন তার মুখে দাড়ি যতই লম্বা থাকুক, তার গায়ের জামা যতই লম্বা হোক না কেন, তার বাড়ি যতই মসজিদের পাশে হোক না কেন, তাতে আসা যায় না, যেই পর্যন্ত না সে মুসলমানিত্বটা অর্জন না করবে সেই পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 19 নং আয়াতে বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আগে জানো, আগে জ্ঞান অর্জন করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহা নাই, এই কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করে তারপরে কালেমার প্রতি ঈমান আনয়ন করতে হবে, অর্জন করতে হবে মুসলমানিত্বটা। আজকে মুসলিম সমাজ কালেমার মানে জানে না, ভিক্ষুক ভিক্ষা করে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষুক ভিক্ষা করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ তাকে ভিক্ষা দেয়, মসজিদ মাদ্রাসার জন্য কালেকশন করে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ দান করে, যেই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সেও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না, যারা ভিক্ষা দিচ্ছে দান করছে তারাও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না। যদি ভিক্ষুক গিয়ে বলতে আই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামী মেনে নে, এক আল্লাহর দাসত্ব মেনে নে, সমস্ত বাতিল মাবুদ সমস্ত বাতিল ইলাহকে বর্জন কর, এই কথা যদি ভিক্ষুক বলতো ভিক্ষা দেওয়া তো দূরের কথা, উল্টা ভিক্ষুকের ব্যাপারে আরো অ্যাকশন নেওয়া হতো, মামলা হামলা কত কিছু হতো। ভিক্ষুক যদি বলতো যে এক আল্লাহর গোলামী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নে, সমস্ত বাতিল মাবুদগুলোকে বর্জন কর, এটা যদি বাংলায় বলতো ভিক্ষা দেওয়া তো দূরের কথা,
অথচ এইটা যখন ভিক্ষুক বলে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই তাকে ভিক্ষা দেয়, তার মানে যে বলছে সেও লা ইলাহা ইল্লাল্লাহর মানে জানে না, যারা দিচ্ছে তারাও জানে। এজন্য বহু বছর আগে একজনের রায় হয়েছে ফাঁসির, ফাঁসির মঞ্চে যাওয়ার পূর্বে এক হুজুর ওনার কাছে এসে হাজির, বললো যে কিছুক্ষণ পরে আপনার ফাঁসি হবে, তা আমি এসেছি আপনাকে কালিমা পড়ানোর জন্য। তো বললো যে আমাকে কালিমা পড়ালে তোমার লাভ কি? বললো যে আমি কালিমা পড়ালে বেতন পাই, আমাকে বেতন দেওয়া হয়, মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। ওই লোকটা আফসোস করে হেসে বলল, দেখো যেই কালেমার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে, যেই কালেমার দাবি মানুষের সামনে উত্থাপন করার কারণে আজকে আমি ফাঁসির মঞ্চে, ওই একই কালিমা পড়ানোর কারণে তোমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তুমি কি বুঝলা? আজকে আমরা কালেমার দাবি, সঠিক জ্ঞান, সঠিক যে কালিমার মূল মর্মার্থ, এটা মানুষের সামনে উপস্থাপন করার জন্য আমরাও বিপদগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ভয়ে আতঙ্কিত, আমাদের উপর এই জেল জুলুম জরিমানা নির্যাতন অসংখ্য আমাদের উপরে আপনার অত্যাচার হচ্ছে, হবে কেয়ামত পর্যন্ত থাকবে, যারাই কালেমার সঠিক মর্মার্থ মানুষের সামনে তুলে ধরবে। আরেক দল এই কালেমার দোহাই দিয়েই বড় বড় খানকায় বসে লক্ষ লক্ষ টাকা, বাড়ি গাড়ি, অনেক শান শৌকত আরামে জীবনযাপন করছে। এক শ্রেণী কালেমা দিয়েই আরাম করছে, আরেক শ্রেণী কালেমার কারণেই বিপদের সম্মুখীন হচ্ছে। তাহলে আপনি কি বুঝলেন এই কালেমার মূল ভাবার্থ কালেমা মানে কি, কালেমা আপনাকে কি বোঝাতে আসছে? এটা অধিকাংশ মানুষ কালেমার মূল ভাবার্থ জানে না। যদি জানত, আল্লাহ বলছে ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে পুরো ইসলামটা দাঁড়ানো, পুরো ইসলামটাই এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে দাঁড়ানো। এজন্য আগে বলেছে এটা সম্পর্কে জানো, এটা যদি তোমার পরিষ্কার হয়ে যায় গোটা ইসলামটা তোমার পরিষ্কার হয়ে যাবে। এজন্য আগে লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি এটা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে কি বলতে চায়? লা ইলাহা আগে বর্জন করো, কালেমা এসে আপনাকে বলছে আগে বর্জন কর বেটা, পরে ইল্লাল্লাহ, আগে বর্জন পরে গ্রহণ। বর্জন এবং গ্রহণের ব্যাপারটা কেন আসলো? আপনি যদি সূরা ইউসুফের 106 নং আয়াতটা খোলেন, দেখবেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। আল্লাহর প্রতি অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক।